হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের ষষ্ঠ কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, নবান্ন থেকে ও মমতার কী ঘোষণা, আর যারা 5 কিস্তির টাকা পেয়েছে ও যারা টাকা পাননি কবে কাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবং দেওয়া হবে, বিস্তারিতটা জানতে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করুন। তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 500-1000 টাকা পেতে কাগজ জমা দিতে হবে কবে, সমস্তটাই জানাবো। অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন, অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করুন। তো চলুন দেরি না করে আপনাদেরকে সমস্তটা জানিয়ে দিচ্ছি যা রয়েছে আপডেট। তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আপনাদের চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা কিন্তু দেখতে দেখতে 5টি কিস্তির টাকা পেয়ে গেছেন। এবার আপনাদের 6 নম্বর কিস্তির টাকা পাওয়ার পালা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 5টা মাসের টাকা কিন্তু আপনারা দেখতে দেখতে পেয়ে গেছেন। এবার অনেকেই এরকম রয়েছে যারা এখনো পর্যন্ত একটা টাকাও পায়নি, আবার কেউ কেউ এরকম রয়েছে যাদের 1 মাসের টাকা 2 মাসের টাকা বাকি রয়েছে। তো সেক্ষেত্রেও আপনাদের চিন্তা করতে হবে না, টাকা চলে আসবে। যেভাবে দেওয়া হচ্ছে সেভাবেই 5টা কিস্তির টাকা জানুয়ারি পর্যন্ত পেয়ে গেছে। এবার ষষ্ঠ কিস্তির 6 নম্বর কিস্তির টাকা কবে থেকে আপনারা পেতে চলেছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে, এই 6 নম্বর কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের। তো ইতিমধ্যে সূত্র মারফত আপডেট যেটা পাওয়া গেছে সেটা আপনাদের জন্য খুবই ভালো খবর। সেটা হচ্ছে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিন্তু আপনাদের টাকা চলে আসবে, এমনটাই কিন্তু আপডেট জানা গেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 6 নম্বর কিস্তির টাকাটা কিন্তু 2 তারিখ কিংবা 3 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এবার কেউ যদি 2 তারিখ বা 3 তারিখের মধ্যে না পায় সেক্ষেত্রে কিন্তু চিন্তা করতে হবে না, 1 সপ্তাহের ভিতরে এই জানুয়ারি মাসের টাকাটাও কিন্তু এই একইভাবে 1 সপ্তাহের ভিতরেই বেশিরভাগ মানুষ পেয়ে গেছেন এবং এই জানুয়ারি মাস ধরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা এসেছে। কারণ যে মাসের বরাদ্দ যে মাসে আপনাদেরকে দেওয়া হবে সেই মাসের টাকা আপনারা সেই মাসেই পেয়ে যান। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে ফেব্রুয়ারি মাসের টাকা সেটা 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যেই কিন্তু দেওয়ার কথা এবং আপনারা কিন্তু 1 সপ্তাহের ভিতরেই বেশিরভাগ মানুষ টাকা পেয়ে যাবেন। এমনকি সবাই যারা যারা পেয়ে আসছেন সেভাবেই পেয়ে যাবেন। কোনো টেকনিক্যালি সমস্যার জন্য কারো আগে পিছিয়ে হতে পারে, সেক্ষেত্রে কোনো চিন্তা করবেন না, আপনাদের টাকা চলে আসবে। তো ইতিমধ্যে কিন্তু সূত্র মারফত এটাই আপডেট যে আপনাদের জন্য 2 তারিখ থেকে 3 তারিখের ফেব্রুয়ারি 2 তারিখ কি 3 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবার যদি ডেট পেছানো হয় বা এর আগে দেওয়া হয় আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে আপাতত যে আপডেটটা পাওয়া গেছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আপনাদের মনে অবশ্যই এই প্রশ্নটা রয়েছে যে ফেব্রুয়ারির টাকা আমাদের কবে দেওয়া হবে। তো এবার আপনাদেরকে জানিয়ে রাখি, যারা 5 কিস্তির টাকা পেয়ে গেছেন যেভাবে পেয়ে আসছেন সেভাবেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরও কিন্তু এই মাসেও টাকা ঢুকবে। কারণ যাদের টাকা আসছিল না তাদের কিন্তু সমস্যা ছিল, যে কারণে সেগুলো ঠিক করে করে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে। গত মাসেও পেয়েছেন, এর আগের মাসেও পেয়েছেন, তো সেই একইভাবে কিন্তু আপনারা এই মাসেও যারা যারা এখনও পর্যন্ত একটা টাকাও পাননি আপনারা কিন্তু পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। তো আপনাদের নিয়েও যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে কোনো আপডেট আমি আপনাদেরকে প্রতিনিয়ত যেভাবে দিয়ে আসছি সেভাবে একইভাবে দিয়ে যাবো। অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করবেন এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য একটা আপডেট রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই সমস্ত কাগজপত্র রেডি করে রাখুন। মনে রাখবেন সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, ইতিমধ্যেই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু 15 ফেব্রুয়ারি থেকে জমা নেওয়া শুরু হবে, কারণ দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে। তো আপনাদের কাগজপত্র কিন্তু এখন থেকে রেডি করে রাখুন। আপনারা কিন্তু অবশ্যই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, কারণ এর আগে জয়েন্ট অ্যাকাউন্ট দিলেও টাকা পেয়েছেন, এবার কিন্তু আর পাবেন না, আপনাদের ফর্মই জমানো হবে না, বুঝতে পারছেন। তো অবশ্যই কিন্তু আপনারা সেই সমস্ত কাগজ রেডি করে রাখুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500-1000 টাকা যদি আপনি পেতে চান, যাদের জয়েন্ট অ্যাকাউন্ট তাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট এবং স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, এই সমস্ত 3টে ডকুমেন্টস রেডি করে রাখুন, তাহলে আপনার সমস্ত সমাধান হয়ে যাবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্যের মতো আপনিও পেয়ে যাবেন। তো এই ছিল বন্ধুরা একটি আপডেট যেটা এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। আর টাকা দেওয়া শুরু হলে আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো।